সোলো সিকোয়া অ্যাটাক করবেন কোডি রোডসকে ভয়ানক রূপে স্ম্যাকডাউনে কিংবা রাসেল মেনের মতো বড় পেপার ভিউ। বন্ধুরা, রিসেন্টলি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কোডি রোডস এবং সোলোর মধ্যে শত্রুতা অনেক বেশি বেড়ে গিয়েছে। আর এর ফলস্বরূপ যখন রয়্যাল রেভিউজে কোডি রোডস এবং সোলো সিকোয়ার মধ্যে একটি সিঙ্গেলস ম্যাচ হয়েছে, সেই ম্যাচে কিন্তু কোডি রোডস হারিয়ে দিয়েছেন সোলো সিকোয়াকে। আর তারপর থেকেই সোলোরা বেশি রেগে রয়েছেন কোডি রোডসের উপরে। আর যেহেতু আবার আগামীকালের স্ম্যাকডাউনে কোডি রোডস এবং রোমানের মধ্যে আবার একটু ফেস অফ হবে এবং সেখানে আসবেন সোলো সিকোয়া, আর এদের মধ্যে একটি ব্রলও দেখানো হতে পারে, কারণ এটি হচ্ছে শেষ ফেস অফ রাসেলমেনিয়ার আগে। আর এছাড়া আগামীকালের স্ম্যাকডাউনটি হবে রাসেলমেনিয়ার আগের লাস্ট স্ম্যাকডাউনের এপিসোড। আর তাই যখন রোমান রিংস এবং কোডির মধ্যে একটি প্রোমো হবে, সেখানে সোলোকে অবশ্যই দেখানো হবে এবং সেখানে সোলো সুখে কী করেন তা এখন দেখার বিষয় হবে। তো এরপর দেখা যাক, যখন রোমান রিংস রিং ছেড়ে চলে যাবেন তখন সোলো সুখে একা পেয়ে কোডিকে অ্যাটাক করেন কি না। আর সোলো কিন্তু সব কিছুই করতে পারেন, কারণ আমরা দেখেছিলাম যে আজ থেকে আমরা 2 সপ্তাহ আগে যখন রোমান রিংস এবং কোডির মধ্যে প্রোমো চলছিল, সেখানে কিন্তু কোডিকে অ্যাটাক করতে গিয়েছিলেন সোলো সিকোয়া। মানে সোলোর মধ্যে কী আছে তা কেউ জানতে পারে না।